মুসলমান সাবধান হয়ে যা পশ্চিমা পশ্চিমা পশ্চিমাদের যদি দালাল তোরা হোস পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের নেচার তাদের কৃষ্টি কালচার যদি তোদের ভিতরে ঢোকে আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইত্তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন আল্লাহ বলে মুসলমান তোরা শোন ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইত্তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব যাদের উপর যারা আহলে কিতাব ওদেরকে যদি তোমরা ইতাআত করো ওদেরকে যদি তোমরা অনুসরণ করো আমি আল্লাহ বলে দিলাম ইয়ারদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন তোমরা যতই ঈমান আনো তোমরা ঈমান আনার পরেও ওরা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে কথা বোঝাতে পারলাম না তোমরা ঈমান আনার পরে ওরা তোমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে আজকে আমরা সবাই এখানে প্রতিজ্ঞা করব ইসরায়েল প্রোডাক্ট সব আমরা প্রত্যাখ্যান করবো না ছিল সবাই হাত তুলুন দেখি কারা কারা নারে তকবীর নারে তকবীর ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ বাইতুল মাকদিস জিন্দাবাদ যারা দাঁড়িয়ে আছে এরা মনে হচ্ছে বয়কট করবে না ভাই হাত বেঁধে রাখিস কেন এই ইসরায়েলের প্রোডাক্ট কি আপনারা বয়কট করবেন সবাই হাত তুলুন সবাই কারা কারা বয়কট করবে হাত তুলুন নারে তকবীর নারে তকবীর ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ বাইতুল মাকদিস জিন্দাবাদ হাত লাভান আমি বক্তৃতা শেষ করব বেশি লম্বা করব না যে কথা বলছিলাম আল্লাহ পাক বলেছে আমি বাইতুল মাকদিসকে সম্মানিত করেছি কেন বাইতুল মাকদিস একজন নবী নয় লক্ষাধিক নবী পদধূলি ওই ফিলিস্তিনের ময়দানে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে বাইতুল মাকদিসকে নিয়ে ইহুদিরা যেভাবে চক্রান্ত চালাচ্ছে রাসূলুল্লাহ বলেছে লা তাযালু তায়ফাতু মিন উম্মতি কায়িমাতুন আও যাহিরুনা আলাল কাহিরিন হুজুর বলেছে একটা দল বেঁচে থাকবে ফিলিস্তিনে একটা সম্প্রদায় ফিলিস্তিনে একটা গোষ্ঠী থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে ঈমানের উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আজকে কি আপনাদের বিশ্বাস হয় না ছোট্ট ছোট্ট বাচ্চা প্রশাসনের সামনে কথা বলছি ছোট্ট ছোট্ট বাচ্চা বিএসএ মিলিটারির সামনে ইট ছুঁড়ে মারছে ছোট্ট ছোট্ট মেয়ে বাচ্চা তারা গলা ফাটিয়ে কথা বলছে রক্ত ঝরছে তারপরে শোনে না আজকে আমি তুমি রাজনৈতিক চক্রান্ত পড়ে মানুষের প্রেমে পড়ে দু টাকার ভয়ে পাঁচ টাকার লোভে পাঁচশো টাকার লোভে আমরা দালালি করি কেউ হক কথা বলতে চায় না কিন্তু দেখুন না আজকে সিরিয়ার দিকে দেখুন আজকে ইসরায়েল হামলা করছে আজকে প্যালেস্টাইনের নারীরা বাড়ির নারীরা বরকা পরে তারা জিহাদে নেমে গেছে সুবহানাল্লাহ আর তোমার আমার মতো যুবকগুলো কাফনের কাপড় পরে তারা ময়দানে নেমে গিয়েছে কেন রাসূলুল্লাহ বলেছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বালের হাদিস মুসলাম মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বালের হাদিস ওয়াইন হাজামা আদুবুল ওয়াইন হাজামা আদুবিন বিবাইরি বালদাতিন তাখরুজুল মারআতু বিবাইরি ইজনি জাওজিহা ওয়াল আমাতু বিবাইরি ইজনি মাওলাহা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ভূখণ্ডে কোন বিদেশি আগ্রাসন যখন মুসলিম ভূখণ্ডে মুসলিম দেশে যখন আক্রমণ করবে তখন ওয়াজিব হয়ে গেল মহিলাদের তারা নিজেদের স্বামীদের অনুমতি ছাড়া বেরিয়ে পড়বে জিহাদে সুবহানাল্লাহ বলেন তাখরুজুল মারআতু বিগাইরি ইজনি জাওজিহা মহিলাদের দায়িত্ব হয়ে যাবে ফরজ হয়ে যাবে স্বামীর বিনা অনুমতিতে জিহাদে বেরিয়ে যাওয়া ওয়াল আমাতু বিগাইরি ইজনি মাওলাহা দাসী গোলাম তারা নিজের মনিবীর হুকুম ছাড়া ওয়াদা ছাড়া তারা বেরিয়ে পড়বে তাহলে বলুন আমরা যারা পুরুষ আমরা যারা যুবক আমাদের কতটা প্রস্তুত থাকা দরকার বলেন হ্যাঁ আজকে সেই হাদিসের কথাগুলো প্যালেস্টাইনের উপরে মিলে যাচ্ছে না রাসূলুল্লাহ বললেন তাখরুজুল মারআতু বিগাইরি ইজনি জাওজিহা স্বামীর বিনা অনুমতিতে সে বেরিয়ে পড়বে মহিলা জিহাদের ময়দানে প্যালেস্টাইনের মহিলারা বাড়াচ্ছে না হয় না কথা বলেন জোরে বলেন বাড়াচ্ছে না হয় না তারা স্বামীদের অনুমতি দূরের কথা কোন কোন পরিবারে দুটো বাচ্চা বেঁচে আছে কোন কোন পরিবারে একটা শিশু সন্তান বেঁচে আছে কোন কোন পরিবারে শুধু মা বেঁচে আছে সবাই চলে গিয়েছে কোন কোন পরিবারে শিশু সন্তানটা বেঁচে আছে সবাই চলে গিয়েছে আজকে নারীরাও জিহাদের ময়দানে পড়ে গিয়েছে আজকে যুবকরা জিহাদের ময়দানে চলে গিয়েছে হাইয়ালা জিহাদ ভাবে আসবে ডাক সেই অপেক্ষায় বসে আছো শোনা সময় দেবে না যেদিন কপালে বজ্রঘাত পড়বে সেদিন আর হাইয়ালা জিহাদ শোনার আর টাইম হবে না নিজেরাই ধ্বংস হয়ে যাব ওই জন্য পাশ্চাত্য দেশ পশ্চিমা মিডিয়া এরা এত জেনেটিক শয়তান ইন্টারন্যাশনাল বিয়াদো এরা ইসরায়েলের ঘটনাগুলো তুলে ধরবে না ইসরায়েলে যা মরবে যা কিছু ওরা তুলে ধরবে না ফিলিস্তিনে যদি চারজন মারে সেটা ফোকাস করবে
কত বলেন ফিলিস্তিনি যদি 4 জন মারে 10 জন মারে সেইটা মুসলমানদের কাছে প্রকাশ করবে তুলে ধরবে কিন্তু পশ্চিমা গোলাম মিডিয়া ইহুদিদের দালাল এরা জীবনে ওদের কথাগুলো প্রকাশ করবে না ওই জন্য আমি একটি বারবার কথা বলবো সাদাকাত নেহি চুক্তি হে বানাওয়াত কি কুসুরু ও খুশবু নেহি আতি হে কাগজ কি ফুলো সে সত্যকে হাজার মিথ্যা দিয়ে ঢাকা যাবে না কাগজের ফুল থেকে গোলাপের সেনের আশা করা যাবে না কথা বলেন ইহুদিবাদে যতই চক্রান্ত করুক যতই অপপ্রচার করুক ফিলিস্তিন শেষ বাইতুল মুকদ্দাস শেষ না শোনা না শেষ হবে না রাসূলুল্লাহ সিদ্ধান্ত টেনে দিয়েছে রাসূল বলেছে জাহিরিন আলাল কাহিরিন তারা একটা দল থাকবে যারা প্রকাশ্য জয়ী হবে তারা বিরোধীদের পক্ষে ইহুদিদের উপরে তারা অটুট অবিচল থাকবে শক্ত হয়ে দাঁড়াবে কিয়ামত পর্যন্ত যতক্ষণ হাত্তা ইয়াতি আমরুল্লাহ যতক্ষণ না পর্যন্ত কিয়ামত না আসবে হুজুর সাহাবায়ে কেরাম বলেন মানহুম হুজুর তারা কারা হুজুর বললেন হুম ফি বাইতুল মুকদ্দাস ওরা হলো বাই বাইতুল মুকদ্দাসের আশেপাশের মানুষ জুড়ে বলুন সুবহানাল্লাহ এরাই বাইতুল মাকদিস এরা জয় করবে এদের হাতে আমার আল্লাহ বাইতুল মাকদিস তুলে দেবে জুড়ে বলুন সুবহানাল্লাহ কেন বাইতুল মাকদিস হলো মুসলমানদের সম্পদ বাইতুল মাকদিস হলো নবীদের সম্পদ তাম নবীদেরকে পিছনে রেখে আমার নবী সাইয়্যিদুল কাউনাইন মিরাজের রাতে তাম নবীকে রেখে বাইতুল মাকদিসে নামাজ পড়িয়েছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ সেই বাইতুল মাকদিস ইহুদিদের হাতে কোনোদিন দেওয়া হবে না আজকে হয়তো আমার মুসলমান ভাই রক্ত ঝরছে হয়তো কিছু মরছে কিন্তু একতা সত্য ঢাকা দিতে পারবেন না সাত দিয়ে মাসকে ঢাকা দিতে পারবেন না অবশ্যই ইসলামের জয় হবে ইমাম মাহদির শরীর আসবে বাইতুল মুকদ্দাস ইনশাআল্লাহ জয় হবে সকলে বলি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইসরায়েলের পণ্য ওদের ওদের যত খাদ্য সামগ্রী ওদের এই যে থানসাব স্পাইট যেগুলো বলে এইগুলো আমরা বয়কট করব রাজি তো আপনারা জানেন না বাংলাদেশ সহ অন্যান্য জায়গায় না এইগুলো সবগুলোকে বয়কট করে ফেলেছে ইহুদিবাদী এই জিনিসগুলো আমরা চেষ্টা করব আমরা এগুলোকে পুরো বয়কট করে দিতে আমি শেষ করে দেবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন আর আমি শেষ মেসেজ বলবো সেটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আশাক ওদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে যেন না থাকে ওদের যদি আমরা কৃষ্টি কালচার পোশাক আশাক মহব্বত করি আর নিজের গায়ের ভিতরে আনি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে ওটা কী হবে কথা বলেন